জন্য আমি দুধ বসিয়ে দিয়েছি, এখানে 1.5 লিটার দুধ আছে। আর এখানে দেখো চষিগুলোকে এভাবে কেটে নিয়েছি হাত দিয়ে এরকম সাইজ করে। তো দুধটা মোটামুটি গরম হবে, তারপর দিয়ে দেব। দুধটা হতে থাক, এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দেবো, এলাচ দিয়ে দেব। এর মধ্যে আমি গোটা এলাচ তেজপাতা দিয়ে দিলাম, তো দুধটা ভালো করে গরম হোক। আমি গুড়, এটা খেজুর গুড়, তো গুড়টা এবার গুঁড়ো করে রেখেছি। আমার 1.5 লিটার দুধ 1 লিটার হয়ে গেছে গরম ঘন করতে করতে। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো, একটু চিনি দিয়ে ভালো করে একটু দুধটা নাড়াচাড়া করে নেব। একটু ভালো করে মিক্স করে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব চষিগুলো, চষিগুলো খুব আলগাভাবে নেড়ে দিতে হবে, যাতে কড়াই লেগে না যায় বা ভেঙে না যায়। সেজন্য এগুলোকে খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে। সবগুলো চষি আমি দিয়ে দিচ্ছি, তো আমি সবগুলো চষি দিয়ে দিয়েছি। তো এবার আমি এইভাবে নেড়ে নিচ্ছি, খুব আলতোভাবে নেড়ে নিতে হবে যাতে চষিগুলো ভেঙে না যায়। নাড়াচাড়া করে নেব। দেখো আমার চষিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, তো এখন আমি এর মধ্যে দিয়ে দেব খেজুর গুড়, পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দেব। তো চষি আর গুড়টা মিক্স করে নেব। চষিটা আমি দিয়ে দিয়েছি, তো চষিটা মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছে, আর একটু ঘন হলেই আমি নামিয়ে নেব। নামানোর আগে একটু নুন দিয়ে দেবো। দেখো চষি পিঠাটা আমার হয়ে গেছে, তো নামালে আরো ঘন হয়ে যাবে। তো এরকম চষিটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে, তো এবার আমি নামিয়ে নেব। চষি পিঠাটা হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি, এর খেতে অসাধারণ হয়েছে। এরকম বাড়িতে তোমরা ট্রাই করে দেখো। দেখো কত সুন্দর হয়েছে, এটা আর একটু ঠান্ডা হলে আরো জমাট বাঁধে আর খেতে অসাধারণ হবে।